আজকে আস্তে আস্তে আমি যখন টুইট করলাম যে আজ থেকে শুরু করে @20 বিভিন্ন জেলায় আমাদের প্রোগ্রাম হচ্ছে, বলার আধা ঘন্টার মধ্যে সেই দুটো পেজেই আবার কিছু না কিছু পোস্ট করা হয়েছে। আমি সেইটাই শর্ট আউট করার চেষ্টা করছি ফেসবুকের যে টিম আছে, আমাদের যে দিল্লিতে টিম আছে তাদের সাথে, তার দ্বারা কিছু সংখ্যক মানুষ এবং তাদের সক্রিয়তাকে আটকানোর জন্য আরো বেশি করে এই জিনিসগুলো হয়, যাতে আমরা আমাদের বক্তি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আরো বেশি করে আমাদের উপর এই সাইবার ক্রাইম সাইবার অ্যাটাক হবে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সেই জন্য একটু অন্য মনস্ক ছিল আমার অ্যাটেনশন। আপনারা হয়তো জানেন আমরা এই নদিয়াতে বসে আছি ও অন্যান্য বিষয়ে, গত 75 বছরে যদি কোন সরকার যদি মাদক পাচার এবং মাদক পাচারকারীদের ওপর কঠোরভাবে পদক্ষেপ যদি কোনো সরকার নিয়ে থাকে গত 70-75 বছরে, সে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এবং এই জিনিসটা কিন্তু আমাদের নজর এড়িয়ে যায়, আমাদের চোখ এড়িয়ে যায়, আমরা খুব সচরাচর এই কথাগুলো বলি না, কিন্তু আমাদের এই কথাগুলো বলা উচিত, বলার সময় এসছে। এই কারণে কলকাতা আজকে পশ্চিমবাংলা এবং কলকাতা বিশেষ করে কলকাতা শহর হিসেবে মাদক পাচারের চক্র হয়ে উঠেছে, মাদক পাচার করার একটি কেন্দ্র হয়ে উঠেছে। এবং আপনারা জানেন যে মাদক পাচারের টাকা যায় অস্ত্র জঙ্গি কার্যকলাপ এবং পরিষ্কারভাবে যাকে বলা হয় দেশবিরোধী কার্যকলাপ, এবং সেই দেশবিরোধী কার্যকলাপের মেরুদণ্ড আঘাত প্রায় ভেঙে গেছে। আঘাত একটা প্রকাণ্ড আঘাত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। করছেন আপনারা এবং কারা করছেন? সারা ভারতবর্ষে আজকে @ মোদী বিষয়টা হচ্ছে এখানে যে উনি 12 বছর মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের এবং 8 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার যে দীর্ঘ কর্মকাণ্ড সেই নিয়ে একটি বই লিখেছেন আমাদের বিশিষ্ট রাজনীতিবিদরা অর্থনীতিবিদরা, এবং সেই বইটির মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে একজন মানুষ সফলভাবে 12 বছর মুখ্যমন্ত্রিত্ব করেছেন এবং ডেভেলপমেন্ট করেছেন, উন্নয়ন করেছেন, প্রশাসন চালিয়েছেন, ঠিক তেমনিভাবে একটা দেশকে বিশ্বের সেরা জায়গায় পৌঁছে দিয়েছেন। তার কর্মদক্ষতা এবং প্রশাসনিকভাবে তার যে দক্ষতা আছে সেই দক্ষতা সম্বন্ধে আজকে সারা বিশ্বে আলোচিত, সেই জন্য আজকে আমাদের নদিয়ার অনুষ্ঠানটা হচ্ছে।